17 দিন বাকি পুজো, কেমন একটা বাতাসে পুজো পুজো গন্ধ। তো শিউলি ফুল তো এখন আর দেখতে পাওয়া যায় না, আমাদের এখানেও পাওয়া যায় না খুব একটা, দেখতে গাছ টাছ দেখতে পাই না। আগে যেমন ছোটোবেলায় শিউলি ফুল পড়ে থাকতো গাছের তলায় একদম ভর্তি হয়ে, আর সকাল হলেই কুড়োতে যেতাম, খুব মজা ছিল। কিন্তু সেই দিনগুলোকে খুব মিস করি। আমরা যেখানে থাকতাম আগে একটা শিউলি ফুল গাছ ছিল, আর ভোরবেলা উঠে মানে একদম শিউলি ফুল কোড়ানো, খুব মজা ছিল। ফুল চুরি করা একটা ছোটোবেলায় পুজো এলেই এরকম ব্যাপার ছিল, বকাও খেতাম অনেক, কিন্তু একটা নেশা হয়ে গেছিলো। তো এখন আর শিউলি ফুল পাওয়াই যায় না, শিউলি গাছ খুব একটা দেখাও যায় না আমাদের এখানে। তো কালকে কি হয়েছে, কালকে হচ্ছে ছেলের একটা অনুষ্ঠান আছে স্টারে, তো সেখানে ছেলে গান গাইবে, আমি যদিও যাব না, একটা পেজ আছে আইজ বাইজ সেখান থেকে আর কি প্রোগ্রাম। তো ছেলে গান গাইছে, তার সঙ্গে ওদের যে করাচ্ছে আর কি, সে বললো যে শিউলি ফুল তো পাওয়া যাচ্ছে না, পূজন অনুষ্ঠান আগমনী অনুষ্ঠান, তো হ্যান্ডমেড শিউলি ফুল ও করতে পারবে কিনা। ছেলে তো এইসব খুব ভালো পারে, করেওছে অনেক, তো ওর খুব নেশা আছে, নেট দেখে দেখে বিভিন্ন ফুল, বিভিন্ন হাতের কাজ, বিভিন্ন আলপনা এসব করে। তো হঠাৎ করে শিউলি ফুল বানাতে বসে গেল, তো আমি এসে দেখছি অফিস থেকে যে শিউলি ফুল বানাচ্ছে। তো আমি বললাম যে কী এত শিউলি ফুল, এখনও শেষ হয়নি, শুরু হয়েছে, চলো দেখিয়ে নিই তোমাদের কীরকম করে বানাচ্ছে, কীভাবে হচ্ছে। ছেলের মুখেই শুনলাম একটা শিউলি ফুল হয়েছে, দেখো হাতে করে দেখাচ্ছি আমি, দাঁড়াও যদি এখনো ভালো মানে রেডি হয়নি, দেখো সোজা করে দেখাচ্ছি, দাঁড়াও এই দেখো, এই দেখো এটা হচ্ছে হ্যান্ডমেড শিউলি ফুল, পেছনটা দেখো, এই যে দেখতে পাচ্ছ, একসাথে দেখলে কেমন যেন শিউলি ফুলই মনে হয়, যদিও গন্ধ নেই, গন্ধ ছাড়া শিউলি ফুল আর কি। তো এগুলো প্রচুর পরিমাণে বানাবে, এই দেখো এখানে কিছু কাটা রয়েছে কাগজ, তার সঙ্গে এখানে রয়েছে, রাত একটা অবধি চলবে এই, বুঝেছো তো? তো কিছু বল কালকে, আমি জানি না আদৌ শিউলি ফুল হচ্ছে কিনা, এটা হচ্ছে যথেষ্ট, শারদ আগমনের মতো একটা অনুষ্ঠান, সেখানেও আমি লাস্ট অব্দি একটা কৃত্রিমতার একটা মানে জিনিসকে আমাকে বেছে নিতে হচ্ছে, আমি মানে এটা মানে আমাদের কাছে একটা অভিশাপ হয়ে নেমে আসছে, মানে আমরা প্রগতির কে বাঁচতে গিয়ে আমাদের অভিশাপ ডেকে আনছি, মানে আর তাছাড়া সবাই এত ব্যস্ত হয়ে পড়েছে যে কেউ আর খুঁজে দেখবে না, বা সেই সেই উন্মাদনা মানে পুজো আসছে, বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো, আমি জানি না এটা এক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা, তো ওই রকমই একটা করার চেষ্টা, যদিও মানে কোনো অংশেই শিকি ভাগেও শিউলি ফুল হচ্ছে না, এটা এই ওসব বলতে নেই, যাই হোক চেষ্টা করেছে, এই হচ্ছে তৈরি হচ্ছে এখনো, জানি না শিউলি ফুল হয়ে গেলে আমি বলবো যে শেয়ার করতে, এটা যদি করা যায়, যদি দেখানোর মতো অবস্থা। আচ্ছা কালকে যে গানটা গাইবে সেটা গান গাইবো না এখন, গান গাইবে না, গানটা শুনে নিয়েছি একটু, আমি একটা শর্ট দিয়েছিলাম, তো ও বানাচ্ছে দেখো, এই অরেঞ্জ কাগজ লাগছে, কি কি লাগছে একটু বল, কিছুই লাগছে না, আপনাদের বাড়িতে যদি কোনো এমনি কাগজ থাকে সেটাকে আপনারা ওই 2 টাকার কয়েন হলেও ভালো, নাহলে কম্পাস দিয়ে কেটে নেবেন, কেটে নিয়ে ওই পাপড়ির মতো করে তারপর কাঁচি দিয়ে কেটে, হ্যাঁ আমার মেয়ে হেল্প করেছে এটাতে করতে আর কি, দেখো ফুলটা একটু দেখি, এটা ধৈর্য সাধ্য কাজ আর কি, এই দেখো দেখতে পাচ্ছ, আচ্ছা এবার তাড়াহুড়ো বলে আমি দুবার, এটাও একটা মজার ঘটনা বলি, এটাও 2 বছর আগে মানে কোভিডের সময় একটা মহালার অনুষ্ঠানেও এরকম একটা শিউলি ফুলের দরকার ছিল, এবার আমি আমিও একটা ওই সেই অনুষ্ঠানের একটা অংশ ছিলাম, এবার শিউলি ফুল পাওয়া যাচ্ছে না কখনো, এবার কি করা যায়, ঠিক আছে তো খুঁজতে খুঁজতে আমি বললাম না আবার খুঁজবি, যে আগে বল তারপর খুঁজবি, যে কি করে মানে ফুল তো বানাই আমরা পেপার মেড, যখন স্কুলে পড়তাম তখন ওয়ার্ক এডুকেশন এগুলো শেখানো হতো, কি করে ফুল বানানো যায়, কি করে মাছ বানানো যায়, কি করে হাতের কাজ করা যায়, এগুলো স্কুলে যখন হাতের কাজের নিদর্শন সারা ঘরে দেখো, এইদিকে আছে, এইদিকে আছে, চারিদিকে হাতের কাজের নিদর্শন, মানে যখন স্কুলে পড়তাম তখন তো শেখানো হতো, এবার পরবর্তীকালে ইউটিউব আরো বড় একজন শিক্ষক আমি মনে করি, কারণ সব জিনিস ইউটিউব থেকে শেখা যায়, তো আমি ইউটিউবে সার্চ করলাম যে হা মানে হ্যান্ডমেড শিউলি ফুল কি আদৌ পসিবল, বানানো সম্ভব, তারপর দেখলাম না সেটাও সম্ভব, মানে অতটা শিউলি ফুলের মতো না, বাট সেই ফ্লেভারটা এক
গুচ্ছ শিউলি ফুল থাকলে যেরকম দেখতে লাগে ওরকম একটা এফেক্ট ক্রিয়েট করা সম্ভব। আর একটা কথা বলি, সারা ঘরে তখন শিউলি ফুল উঠছিল আর কি আমাদের। আমি সেই আমার মানে বানাই আমি, এবং তখন অনেক রকম বানিয়েছিলাম, এবং তারপর ঠিক দু বছর পরে মানে 2022 ঠিক আমার পুজোর আগে আগে ঠিক এমনই একটা অনুষ্ঠানে আমার শিউলি ফুলের প্রয়োজন, আবার আমি বানাচ্ছি। তোকে ঠাকুর বলছে যে শিউলি ফুল বানাও, শিউলি ফুল বানাও। এটা অরিজিনাল, ঠিক আছে। তো চলো, এই যে শিউলি ফুল আবার দেখিয়ে নিচ্ছি, শেয়ার করে নিচ্ছি, ঝুড়ির মধ্যে রয়েছে অল্প কটা, আরও হয়ে যাবে, তখন আবার দেখাবো। তো ছেলের এখন চলবে রাত একটা অবধি শিউলি ফুল বানানো। তো চলো, বেশি কিছু ছিল না বলার, খুব শরীর খারাপ আমার, আবার মাথা ব্যথা, মাইগ্রেন। হ্যাঁ, তো ভিডিও কিছু ক্লিপিংস দেওয়া তোলাই ছিল, কিন্তু সেটা জুড়ে আবার ভিডিও বানানো সম্ভব হয়নি। তো হঠাৎ করে শিউলি ফুল দেখে রাত 10টার সময় মনে হলো একটু তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সামনে আগমনী পুজো, খুব এনজয় করো তোমরা। তো আজকের মতো টাটা।